সেটার মধ্যে তো ক্যামেরা সেট হয়ে গিয়েছে, এবার মাইকটাকে সেট আপ করি এর মধ্যে। আজকে সব কিছুরই টেস্ট হবে। তো অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যারা যারা দেখোনি এখনো অবধি, আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি। SJCAM 6 Legend আমি কিনেছিলাম, তো সেটার একটা আনবক্সিং রিভিউ তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। পর তখন বলেছিলাম যে এখনও হেলমেট মাউন্টটা কেনা হয়ে ওঠেনি। তোমরা দেখতে পাচ্ছ কিনে নিয়েছি হেলমেট মাউন্ট, আর SJCAM-এর জন্য তো স্পেশাল মাইক লাগে, তো সেটাও কিনে নিয়েছি। এই দুটো আসতে একটু লেট হয়ে গেল, জানি না কেন, কিছু কারণের জন্য হয়তো লেট হয়েছে, আরও একটা কারণ আছে, সেটা না হয় পরে বলবো। যাই হোক, অনেক দিনের গ্যাপিংয়ের পর আবার চলে এসেছি। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, লাইফটাকে খুব এনজয় করছো। এটা হেলমেটের সাথে SJCAM-টা কীভাবে মাউন্ট করবো সেটা একবার দেখে নিই, আমারও ফার্স্ট টাইম। তো চলো তোমাদের সাথে একসাথে মিলেই আমরা এই হেলমেটের সাথে মাউন্টটা করি। তো আমি এই এই হেলমেটটা ইউজ করছি, যেহেতু আমার Gixxer 250 আছে, তাই একটু ব্লু কালারেরই হেলমেটটা ইউজ করছি। আর এটা আমি কিনলাম কারণ হচ্ছে এখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই যে এটা একটা এয়ার ভেন্ট এটার মধ্যে আছে, মানে বক্সের সাথে যে মাউন্টগুলো দিয়েছে সেগুলো লাগালে পরে আমার মনে হচ্ছিলো যে কিছু একটা প্রবলেম হতে পারে। তো দেখলাম যে এই জিনিসটা সবারই রেকমেন্ডেশনের পর আমি এই জিনিসটা কিনলাম। তো হেলমেটের সাথে কীভাবে মাউন্ট করবে দেখিয়ে দিই। এদিকে দেখতে পাচ্ছ যেটা দুটো আছে সেটা উপর দিকে থাকবে আর এটা নিচের দিকে। আর একটা বলে দিই, মানে এই হেলমেটটার মধ্যে পুরো প্যাডিংটা রিমুভ করা যায়, এই জিনিসটা যেটা দেওয়া আছে এখানের মধ্যে লাগানো যাবে না। তো তার জন্য কী করবে, তোমাদের যাদের কাছে এই হেলমেটটা আছে তো তারা এখান থেকে একটু জাস্ট টানলে পরে এই জিনিসটা বেরিয়ে আসে, তো ওইখানের মধ্যে দিয়ে এইগুলোকে নিয়ে যেতে হবে। তো যাই হোক, এই হেলমেটের সাথে এটা মাউন্ট করি আগে, দেখি কেমন কী হচ্ছে। যেহেতু এটা আমার ফার্স্ট সেট আপ একটা, তো আমিও প্রথমবারই সব কিছু ট্রাই করছি, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে। আর একটা বলে রাখি, এটার মধ্যে একটা ক্লিপিং সিস্টেম আছে, জাস্ট এটা তোমরা একটু দেখে নাও, মানে সিঙ্গেল সিঙ্গেল যে ফিতে দুটো ছিল সেটাকে জাস্ট এটা ক্লিপটাকে ওপর দিকে তুলবে, এটা ক্লিপটাকে ওপর দিকে তোলার পর এটার মধ্যে পড়িয়ে দিয়ে জাস্ট এভাবে টান করে লাগিয়ে দিতে হবে, আর সেরকম কিচ্ছু নেই, খুবই সহজ। তো লাগিয়ে নিই ফার্স্টে। পুরোপুরি খুবই সিম্পল একটা কাজ, প্রবলেমই নেই, আর খুবই স্টেডিভাবে এটা আটকে গেছে। আমার তো মনে হচ্ছিলো যে আবার কিছু এটার মধ্যে আবার গ্লু ফ্লু লাগাতে হবে নাকি, তো দেখছি না, একদম খুব স্টেডিভাবে লেগে গেছে। আমার তো মনে হয় এটা দিয়ে আমি হেলমেটটাকে এভাবে তুলে নিলেও তোলা যাবে। তো যাই হোক, এবার হেলমেটটাতে হ্যাঁ একটু প্রবলেম হবে, তোমরা দেখতে পাচ্ছ মানে এইখান থেকে একটু পুরোপুরি হেলমেটটা লাগছে না, যেহেতু এখানে ফিতেগুলো এভাবে ঢুকে আছে। তো তার জন্যে তো হেলমেটের মধ্যে তো কমপ্লিট হয়ে গেল, এবার হেলমেটটাকে একটু সাইড করে রাখি। মানে ওই ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে 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 মাউন্টগুলো কাজে লাগবে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কেসিংটা, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটার মধ্যে তো ওয়াটারপ্রুফ কেসিংয়ের সাথে মাইক এক্সটার্নাল মাইকটা অ্যাটাচ করা যাবে না। খুব সিম্পল একটা সেট আপ আমি তৈরি করে নিলাম খুব সহজে, কারণ আমার মনে হচ্ছে যে এই সেট আপটা করলে একটু সুবিধা কী হবে না, ভাইজারটা লাগাতে একটু সুবিধা হবে। আর যদি আমি এর থেকে আর একটু কাছে করে দিতাম হয়তো একটু হেলমেটে প্রবলেম হতো। তো যাই হোক, সেটা বা আমি পরে দেখছি। এরপর আসি আমরা মাইক সেট আপের ওপর। তো হেলমেটের মধ্যে তো ক্যামেরা সেট হয়ে গিয়েছে, এবার মাইকটাকে সেট আপ করি এর মধ্যে। কি এই যে মাইক আর এই যে হেলমেট মাউন্টটা, এগুলো সবই আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। এখানে দেখতে পাচ্ছ, এই দেখো মাইকটা এখানে রেখেছি। তো যতদূর সম্ভব দেখা যাক যে মাইকের সাউন্ডটা কীরকম আসছে, তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। সেট আপটা তো তোমরা দেখলে, খুবই সিম্পল একটা সেট আপ আমি করলাম, কারণ ফার্স্ট টাইম করছি। তো খুবই সিম্পল একটা সেট আপ আমি রেখেছি।
তো এখন জানি না যে কিরকম কি রাস্তার মধ্যে গিয়ে কেমন কি হচ্ছে। মেন যে পারপাসটা ছিল আজকের ভিডিওটা সেটা হচ্ছে পুরো সেট আপটা কেমনভাবে করলাম সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, আর খুবই সহজে করে নিতে পারবে সেট আপটা, এমন কোনো ব্যাপার নয়। এই সব মাউন্টগুলোই আর কি ওই যে এসজে ক্যামের সাথে দেওয়া, কারণ এসজে ক্যাম কেনার একটাই উদ্দেশ্য যে এই মাউন্টগুলো সব ওর মধ্যে দেওয়ায় থাকে। তো এমন কিছু নয় যে এটার জন্য আলাদা তোমার কিনতে হবে বা এটা 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 আলাদা করে কিছু কিনতে হবে, সেরকম কিছু না। জাস্ট ক্যামেরাটা শুধু তোমাকে যেগুলো যে দুটো কিনতে হবে সেগুলো হচ্ছে এসজে ক্যামের সাথে এই যে হেলমেট মাউন্টটা আর এই এক্সটার্নাল মাইকটা, এই দুটো তো তোমাদের লাগছেই, না কিনলে হবে না। তো যাই হোক, এটাই ছিল মেন পারপাস। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর এই যখন সেট আপ যখন রেডি, এরপরে তো এবার বাইকের মধ্যে সব ভিডিওগুলো আসবে। তো সেটার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে রাখো, আবার যখনই এই সব নিয়ে নতুন ভিডিও আসবে তখন তোমরা সাথে সাথে দেখতে পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কিছু যদি জানার থাকে তাহলে সেটা তো কমেন্ট করে জানাতে পারো, আর অবশ্যই দেখা হচ্ছে আবার নেক্সট কিছু একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আজকে সব কিছুরই টেস্ট হবে, মানে মাইক সেট আপটা ঠিকঠাক আছে নাকি, মানে অ্যাঙ্গেলটা কীরকম কী আছে সব কিছুই দেখে নেবো। মানে খুবই কুইকলি একটা এটার ভিডিও বানিয়ে নিচ্ছি।